हाई व्यूअर्स, यू आर वेलकम टू माई चैनल मैथ ट्यूटोरियल्स बाई आशीष दास। माई सेल्फ आशीष दास एंड दिस इज माई वीडियो नंबर 426। आजकल 426 नंबर वीडियोते आलोचना करछी अनुपात और समानुपात। हमारे वेस्ट बेंगल बोर्ड के क्लास टेनर जो गणित प्रकाश बोले अंक बोईटा देवा हुए छे, सेई गणित प्रकाश बोईयेर पेज नंबर 97-99 पर्यंत देखो कोषे देखी 5.3 आछे। एई कोषे देखी 5.3 टाई होच्छे अनुपात और समानुपातेर चैप्टार। आजकेर एई 426 नंबर भिडियोते आमरा सेई कोषे देखी 5.3 कोषेर नंबर 5 आलोचना करछि। एई कोषेर नंबर 5-ए दुटो अंक आछे, आमाके सेई दुटो प्रमाण करते हबे। कंडिशन कि? कंडिशन होच्छे ए बी सी डी क्रमिक समानुपाती। जदि ए बी सी डी एरा चार जन क्रमिक समानुपाती है ताहले प्रमाण करते हबे एटा एवं प्रमाण करते हबे एटा। तो जाइ होक आमी शुरू करछि, देखो कि बोलछे सल्यूशन। ए बी सी डी होच्छे क्रमिक समानुपाती, तार माने कि ए बाई बी एटा इक्वल्स टू होच्छे बी बाई सी एटा इक्वल्स टू होच्छे सी बाई डी एटा इक्वल्स टू होच्छे के। इम्प्लाइज ताले देयरफोर की हबे, आम्रा जेटा पाच्छी सेटा होच्छे ए बाई बी एटा इक्वल्स टू के, एक नम्बर। बी बाई सी एटा इक्वल्स टू के, दू नम्बर। एवं सी बाई डी एटा इक्वल्स टू के। जदि एटा पाई ताहले परे आम्रा की पाची सी एटा इक्वल्स टू होच्छे डी के। ताहले इम्प्लाइज दैट एखान थेके की पाची बी एटा इक्वल्स टू होच्छे सी के। इम्प्लाइज दैट ताहले बी इक्वल्स टू की होच्छे सी एर बदले डी के टाके बसिए दाओ, माने डी के इंटू के। अर्थात जेटा पेलाम सेटा होच्छे बी इक्वल्स टू होच्छे डी के स्क्वायर। एखाने आमरा की पाच्छी ए इक्वल्स टू होच्छे बी के। इम्प्लाइज दैट ए इक्वल्स टू, एखाने बी एर भ्यालुटा बसिए दाओ ताहले डी के स्क्वायर इंटू के। ताहले इम्प्लाइज दैट ए इक्वल्स टू होच्छे डी के क्यूब। এইটা কিন্তু আমাদের খুব লাগবে। দেখো ভালো করে বোঝো, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি মানেই যেটা। তো আমি সেটা ইকুয়ালস টু ধরলাম কে, তাহলে এই এ বাই বি এইটা ইকুয়ালস টু কে হবে, বি বাই সি এটা ইকুয়ালস টু কে হবে, সি বাই ডি এটা ইকুয়ালস টু কে হবে। এবারে সি বাই ডি যদি কে হয় তাহলে সি ইকুয়ালস টু কি হবে, ডি কে, এটা সি। বি বাই সি এটা ইকুয়ালস টু যদি কে হয় তাহলে বি ইকুয়ালস টু কি হবে, সি কে। আর সি কে মানে আমি তো আগেই জানি সি মানে ডি কে, তা সেই সি এর জায়গায় ডি কেটাকে বসিয়ে দিলাম, তাহলে বি ইকুয়ালস টু কি হলো, ডি কে স্কোয়ার। এখানে এ ইকুয়ালস টু কি হবে, ए इक्वल्स टू हबे बी के, बी एर भैल्यूटा एखाने बसाई डी के स्क्वायर इंटू के, ताले ए इक्वल्स टू हबे डी के क्यूब। आशा करी बुझते पेरेछो। बेश, एइबारे एटाओ मार्क करे रखो। एबारे आमरा एक नम्बर अंकटाते जाच्छी, एटाई एक नम्बर अंक शुरू। এখানে বামপক্ষে আমাকে কি বলেছে বলতো, লেখো। সুতরাং বামপক্ষ, এই বামপক্ষে আমাকে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু, কি বলছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ভয় পাবার কিছু নেই, এত বড় ওরে বাবারে বাবা, শুধু মানগুলো বসিয়ে দাও। এ মানে কি, ডি কে কিউব এটার হোল স্কোয়ার। বি মানে কি, ডি কে স্কোয়ার এটার হোল স্কোয়ার। সি মানে কি,
dk, etar whole square. বসিয়ে দিলে এখানেও বসাও b মানে কি b মানে dk square. dk square, etar whole square. c মানে কি dk, etar whole square. প্লাস d তো d হবে d square. হলো দেখো এর পরবর্তী লাইনটা এখানে করছি এই লাইনের পরের লাইনটা ডি কে কিউবের হোল স্কোয়ার তার মানে কি দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স প্লাস ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস ডি কে এর হোল স্কোয়ার কি দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এখানে দাঁড়াচ্ছে ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস ডি কে এর হোল স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখান থেকে দেখো কি কমন যায় না কমন হচ্ছে ডি স্কোয়ার আর এখানে কে স্কোয়ার কমন এটা এখান থেকে কমন তাহলে কি পড়ে থাকছে আমার কে টু দি পাওয়ার ফোর পড়ে থাকছে কেন ডি স্কোয়ার কে সিক্স ছিল ডি স্কোয়ারটা বার করে নিয়েছি কে সিক্সের থেকে কে স্কোয়ার বার করে নিয়েছি তাহলে কে টু দি পাওয়ার ফোর থাকবে প্লাস এখান থেকে ডি স্কোয়ারটা বার করে নিয়েছি কে টু দি পাওয়ার ফোরের থেকে কে স্কোয়ার বার করে নিয়েছি তাহলে কে স্কোয়ার থাকবে প্লাস এখান থেকে পুরোটাই বার করে নিয়েছি ডি স্কোয়ার কে স্কোয়ার তাহলে এখানে ওয়ান থাকবে ইন্টু এইখান থেকে দেখো তো কি কমন যাচ্ছে একটা ডি স্কোয়ার কমন যাচ্ছে তাহলে পরে আমার কি থাকছে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটা থাকছে এই ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার গুণ হলে হবে ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার ইন্টু দেখো এই কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান একটা কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান একটা তার মানে কি হলো কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটার হোল স্কোয়ার হলো এই হচ্ছে বাম পক্ষ পাওয়া গেল ডান পক্ষ এবারে ডান পক্ষ এই ডান পক্ষে কি বলা হয়েছে বলা হয়েছে এ বি প্লাস বিসি প্লাস সিডি এটার হোল স্কোয়ার মানে কি এ মানে হচ্ছে ডি কে কিউব ইন্টু বি মানে কি বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস এবারে হচ্ছে বিসি বি মানে ডি কে স্কোয়ার সি মানে হচ্ছে ডি কে প্লাস সি মানে হচ্ছে ডি কে ইন্টু ডি এইটার হচ্ছে হোল স্কোয়ার তাহলে কি থাকছে আমার আমার থাকছে ডি আর ডিতে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার থ্রি ইন্টু কে টু দি পাওয়ার টু মানে কে টু দি পাওয়ার ফাইভ প্লাস ডি আর ডিতে কি হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার আর কে কি হচ্ছে কে টু দি পাওয়ার থ্রি ডি আর ডিতে ডি স্কোয়ার কে এইটার হোল স্কোয়ার হচ্ছে এখান থেকে আমি কি কমন নিতে পারছি আমি কমন নিতে পারছি ডি স্কোয়ার হোল স্কোয়ারের ভেতর থেকে কমন নিচ্ছি সেই জন্যে আমি কি লিখবো ডি টু দি পাওয়ার ফোর মানে ডি স্কোয়ারেরও হোল স্কোয়ার করে দেবো আর কি কমন যাচ্ছে আর কমন যাচ্ছে দেখো কে হোল স্কোয়ারের ভেতর থেকে কমন নিচ্ছি বলে আমি কিন্তু এখানে লিখবো কে স্কোয়ার তাহলে এই যে জায়গাটা এখান থেকে দেখো ডি স্কোয়ার ছিল সেটা বাইরে বার করে দিয়েছি কে টু দি পাওয়ার ফাইভের থেকে কে বাইরে বার করে দিয়েছি
দিয়েছি তাহলে এখানে কে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো ডি স্কয়ার কে বাইরে বার করে দিয়েছি কে কিউবের থেকে কে বাইরে বার করে দিয়েছি তাহলে থাকছে কি কে টু দি পাওয়ার 2 এখানে ডি স্কয়ারটা বাইরে বার করে দিয়েছি কেটাও বাইরে বার করে দিয়েছি তাহলে থাকছে কি 1 এটার হোল স্কয়ার দেখো বাম পক্ষে যা ডান পক্ষেও তাই তাহলে কি লিখবে তুমি সুতরাং বাম পক্ষ এটা সমান সমান ডান পক্ষ প্রমাণিত এই হলো আমার এক নম্বর অঙ্কটা এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দু নম্বরটা আর এই দু নম্বরেও আমার কিন্তু প্রথমেই এই যে অংশটুকু এই অংশটুকু কিন্তু সেম থাকবে কেন কন্ডিশনটা সেমই আছে তাহলে এ ইকুয়ালস টু ডি কে কিউবই বেরোবে বি ইকুয়ালস টু ডি কে স্কোয়ারই বেরোবে আর সি এটা ইকুয়ালস টু ডি কেই বেরোবে যে কারণের জন্য আমি আর এটাকে মুছলাম না ঠিক আছে ওটা আমাকে অঙ্কে আগে করে নিতেই হবে আমি শুধু এখানটাতে দিয়ে দিচ্ছি সলিউশন নাম্বার 2 দেখো এখানে আমাকে যেটা বলছে সেটা ভালো করে বোঝো আমাকে বলছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস এ বি মাইনাস ডি এর হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার এটা দেখাতে হবে যা দেখাতে হবে বলছে বলুক আমি ওই একই জিনিস লিখবো তার আগে কোনো মাথাই মারবো না আগে লিখবো বাম পক্ষ বাম পক্ষ এই বাম পক্ষে আমাকে কি বলেছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এটার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার এই তিনটের হোল স্কোয়ারের সমষ্টি ভালো কথা কিচ্ছুই করতে হবে না শুধুই মানটা বসাতে হবে বি মানে কি ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটই দেখো ডি কে স্কোয়ার মাইনাস সি মানে কি ডি কে এটার হোল স্কোয়ার সি মানে কি ডি কে মাইনাস এ মানে কি ডি কে কিউব এটার হোল স্কোয়ার প্লাস বি মানে কি ডি কে স্কোয়ার ডি মানে হচ্ছে ডি এটার হোল স্কোয়ার সমান সমান এখান থেকে কি কমন যাচ্ছে বলতো এখান থেকে ডি কে কমন যাচ্ছে দেখো তাহলে ডি কে যদি কমন যায় বাইরে আসলে হোল স্কোয়ারের বাইরে আসলে তাহলে এটা হবে ডি স্কোয়ার এটা হয়ে যাবে কে স্কোয়ার তাহলে আমার এখানে কি থাকছে কে মাইনাস 1 এটার হোল স্কোয়ার প্লাস এখান থেকে দেখো ডিকে কমন যাচ্ছে ডিকে যদি কমন যায় তাহলে আমার এখানটাতে কি পড়ে থাকছে আমার এখানটাতে কমনটা আগে নিয়ে নিই ডি কমন তার মানে হচ্ছে ডি স্কোয়ার আর কে কমন তার মানে হচ্ছে কে স্কোয়ার তাহলে এখানে 1 মাইনাস ডি কে কমন গেছে তাহলে ডি তো নেই আর এখানে আছে কে স্কোয়ার এটার হোল স্কোয়ার প্লাস এখান থেকে দেখো ডি কমন যাচ্ছে মানে ডি স্কোয়ার ইনটু কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার হলো পরবর্তী অংশের জন্য এই পোর্শনটাকে ইউজ করছি এখন দেখো আমার এখান থেকে তিনটের থেকেই টোটালে কমন যাচ্ছে হচ্ছে ডি স্কোয়ার তো আমি ডি স্কোয়ারটাকে এখানে লিখে নিই
डि स्क्वायर এইটা হচ্ছে টোটাল কমন তাহলে আমার কি থাকছে আমার থাকছে কে স্কয়ার ইনটু কে মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস কে স্কয়ার ইনটু 1 মাইনাস কে স্কয়ার এর होल स्क्वायर प्लस की थाकछे वन माइनस सॉरी प्लस के स्क्वायर माइनस वन एर होल स्क्वायर ये जिनिसटा थेके जाच्छे समान समान आमी डी स्क्वायर टाके रेखे दिए एखानटाते एइटाके भांगिए फेली के स्क्वायर इंटू के माइनस वन एर होल स्क्वायर माने कि हबे एटा हबे के स्क्वायर माइनस टू के प्लस वन प्लस के स्क्वायर वन माइनस के स्क्वायर एर होल स्क्वायर की हबे वन माइनस टू के स्क्वायर प्लस के टू दि पावर फोर प्लस एखानटाय की हबे के टू दि पावर फोर माइनस टू के स्क्वायर प्लस वन एइटा এইটা থাকছে আমার ভালো করে বোঝো কে স্কয়ার ইনটু এটা কে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার আছে এটা মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মানে হচ্ছে কে তাহলে কে স্কোয়ার মাইনাস টু এ মানে কে টু কে ইনটু ওয়ান টু কে ইনটু ওয়ান মানে কি টু কেই হবে প্লাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান হবে প্লাস কে স্কোয়ার এই ওয়ান মাইনাস কে স্কোয়ারের হোল স্কোয়ার কত হবে তাহলে ওয়ান माइनस टू इंटू वन इंटू के स्कोर तेल टू इंटू वन इंटू के स्कोर कि टू के स्कोर है प्लस के स्कोर होल स्कोर मान के टू दि पावर फोर है एक ही रकम भाव एटे भांगाना होता कि पासी एखे डि स्कोर इंटू एटे गुण करो के टू दि पावर फोर माइनस टू के क्यूब प्लस के स्क्वायर प्लस के स्क्वायर माइनस टू के टू दि पावर फोर प्लस के टू दि पावर सिक्स प्लस एखाने जा आछे के टू दि पावर फोर माइनस टू के स्क्वायर प्लस वन लेखा हलो एबारे देखो के टू दि पावर फोर प्लस के टू दि पावर फोर होच्छे टू के टू दि पावर फोर माइनस टू के टू दि पावर फोर ताले ए तीनटे केटे गेलो झमेला मिटे गेलो की थाकछे प्लस के स्क्वायर माइनस प्लस के स्क्वायर प्लस के स्क्वायर प्लस टू के स्क्वायर माइनस टू के स्क्वायर তাহলে এটাও চলে গেল কি থাকছে আমাদের কাছে থাকছে তাহলে দেখো ডি স্কোয়ার ইনটু এখানে কি থাকছে ফার্স্টেই নাও পাওয়ারটা বড় পাওয়ারটা কে টু দি পাওয়ার সিক্স তারপরে নাও মাইনাস টু কে কিউব তারপরে নাও প্লাস ওয়ান এই জিনিসটা পড়ে থাকছে সমান সমান তাহলে ডি স্কোয়ারটা রাখো এটাকে ভাঙাও দেখো কে টু দি পাওয়ার সিক্স তার মানে কি হচ্ছে কে কিউবের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু কে কিউব ইন্টু ওয়ান লেখো প্লাস ওয়ানের স্কোয়ার দাও তাহলে কি হচ্ছে তোমার ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হচ্ছে এবারে এটাকে ভেতরে ঢুকিয়ে দাও তাহলে পরে কি হচ্ছে ডি স্কোয়ারটা যদি হোল স্কোয়ারের ভেতরে ঢোকে তাহলে ডি হয়ে ঢুকবে তার মানে ডি কে কিউব মাইনাস ডি এটার হোল স্কোয়ার ডি কে কিউব মানে দেখো এ আছে এই দেখো এখানে ডি কে কিউব মানে হচ্ছে এ তাহলে এ মাইনাস ডি এটার হোল স্কোয়ার হলো আর সেটাই আমার আছে ডান পক্ষে তাহলে সমান সমান ডান পক্ষ
উত্তরটা এই জায়গাটায় লিখে ফেলো ছোট করে। সুতরাং বাম পক্ষ এটা সমান সমান ডান পক্ষ হলো প্রমাণিত। আশা করি সকলেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো ভিউয়ার্স তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার সিক্সের অঙ্কগুলোর জন্য তোমরা আমার 427 নাম্বার ভিডিও থেকে লক্ষ্য রাখো, আমি সেগুলো খুব শিগগিরই আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।